Hello students, I am Satya sir. Today I am going to teach you English second paper, that is without clue. That's my pick. The lesson is for SSC candidates and for class 9 and 10. Shubhpriyo shikkharthi bindu dekho amra ajke Dhaka border 2019 saler without clue ta korachhi amra tahole passage ta niye nei হ্যাঁ প্যাসেজটা নিয়ে নিলাম এখন আমরা ব্যাখ্যা দেব প্রথমে আমরা দেখব যে এই প্যাসেজটার মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে কি না যদি থাকে সেগুলো আমরা বুঝে নেব জেনে নেব তারপরে পরবর্তী শিটে গিয়ে আমরা গ্যাপটা ফিল আপ করবো তার আগে যে কথাটা আমি বলতে চাই তোমাদের সেটা হলো যে আমি প্রতি বছরই এসএসসি ক্যান্ডিডেটদের জন্য এসএসসি পরীক্ষার ঠিক এক মাস আগে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং ম্যাথমেটিক্স এই তিনটা সাবজেক্টের উপর বেশ শর্ট একটা সাজেশন দিয়ে থাকে এবং সেই সাজেশনটা অধিকাংশ কমন পড়ে যায় 90-100% কমন পড়ে এটা আমার স্টুডেন্টসরা জানে তো তোমরা যারা জানো না তাদের জন্যই আমি বলছি যে এই সাজেশনটা পেতে হলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে দ্যাট মিন্স আমার চ্যানেলের সাথে থাকতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে হবে যাতে আমি যখন সাজেশনটা দিয়ে দিই তখনই তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং তুমি সেটা দেখে প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে এখন আমরা শুরু করব দেখো ওয়ান্স এ ফার্মার একদা এক কৃষক হ্যাড গ্রেট ডিজায়ার মানে খুব ইচ্ছা হলো ড্যাশ ল্যান্ড মানে জমি বা ক্ষেতের খুব তার ইচ্ছা হলো জমির দরকার পড়লো ওয়ান ডে একদিন টু দ্য ড্যাশ টু দ্য ল্যান্ডলর্ড অর্থাৎ জমিদারের কাছে গেল জমির মালিকের কাছে গেল গিয়ে কি বললো হি ওয়ান্টেড সাম ল্যান্ড সে কিছু জমি চাইল ড্যাশ যাতে করে হি মাইট লিভ ইন কমফোর্ট মানে সে যাতে আরামদায়কভাবে জীবনযাপন করতে পারে দ্য ল্যান্ডলর্ড জমিদার বা জমির মালিক ওয়াজ ভেরি ওয়াইজ সে খুব জ্ঞানী ছিল সো সেই কারণে হি টোল্ড হিম সে সেই লোকটাকে বলল টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড হি কুড কভার বাই রানিং ড্যাশ সানসেট অর্থাৎ সূর্যাস্তের আগ পর্যন্ত যতখানি ভূমি সে দৌড়াইয়ে কভার করতে পারে অতটুকু ভূমি সে পাবে দ্য ফার্মার বিকেম ভেরি প্লিজড কৃষক কিন্তু অত্যাধিক খুশি হয়ে গেল বিকেম ভেরি প্লিজড খুশি হইল এই কথা শুনে ড্যাশ দ্যাট নেক্সট মর্নিং পরবর্তী সকালবেলা হি স্টার্টেড রানিং সে দৌড়ানো শুরু করল অ্যাজ ড্যাশ অ্যাজ হি কুড মানে যতখানি সে টু কভার মোর এরিয়াজ যত বেশি এলাকা সে দৌড়ায় কভার করতে পারে সীমানা নির্ধারণ করতে পারে সেই চেষ্টা সে করল হি র্যান সে দৌড়াইল টিল ইভিনিং সন্ধ্যা পর্যন্ত অ্যান্ড দ্য সান ওয়াজ ড্যাশ টু সেট মানে সূর্যটা অস্ত যাবে যাবে এরকম অবস্থা হি র্যান উইথ হিজ লাস্ট স্ট্রেংথ সে তার সর্বশক্তি দিয়ে সে দৌড়াইল বাট বিকেম ভেরি টায়ার্ড কিন্তু সে খুব ক্লান্ত হয়ে পড়ল অ্যান্ড ফেল ড্যাশ ডাউনই হবে ফেল ডাউন ডেড এবং মৃত্যু মুখে পতিত হইল অর্থাৎ মারা গেল হি ওয়াজ ড্যাশ দেয়ার তাকে সেখানে কবর দেওয়া হইল দেন দ্য ওয়াইজ ম্যান রিমার্ক তারপর সে জ্ঞানী ব্যক্তিটা একটা কথা বলল সেটা প্রবাদ বাক্যের মতোই কথাটা এ ম্যান নিডস একজন মানুষের দরকার জাস্ট অ্যাজ মাস ল্যান্ড অ্যাজ উইল বি এনাফ ফর হিজ গ্রেভ অর্থাৎ একটা লোকের ওইটুক জায়গাই দরকার যেটুক তার কবরের জন্য প্রয়োজন হয় এটা দিয়ে তোমাদেরকে এমন কিছু শিক্ষাদান করলো যে লোভ সংবরণ করতে হবে লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করা যাবে না তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি নাও তুমি বেশি বেশি জমানোর চেষ্টা করো না কেননা তোমাকে খালি হাতেই
পৃথিবী থেকে চলে যেতে হবে, অর্থাৎ সাড়ে তিন হাত মাটি তোমার জন্য বরাদ্দ আছে। সুতরাং এটা কিন্তু খুব শিক্ষণীয় বিষয়, মানে একটা কম্প্রিহেনশন। সুতরাং এটা কিন্তু শিখবা, সেই সাথে কথাটা মনেও রাখবা যে লোভের বশবর্তী হয়ে যেন কোনো অন্যায় কাজ না করো, কোনো কিছু না করো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমরা শেষ করে ফেললাম এই শীটটা, পরের শীটে যাবো আমরা। এখন পরের শীটে আমরা চলে এলাম, আমরা উত্তর সহকারে প্যাসেজটা নিয়ে নিলাম, এখন আমরা আরেকবার দেখব। ওয়ান্স এ ফার্মার হ্যাড গ্রেট ডিজায়ার ফর ল্যান্ড, জমির জন্য তার খুব আগ্রহ ছিল। ওয়ান ডে গোয়িং টু দ্য ল্যান্ডলর্ড, জমিদারের কাছে গিয়ে হি ওয়ান্টেড সাম ল্যান্ড, সে কিছু জমি চাইল, সো দ্যাট যাতে করে হি মাইট লিভ ইন কমফোর্ট, আরামায়াসে জীবনযাপন করতে পারে। দ্য ল্যান্ডলর্ড, জমিদার, ওয়াজ ভেরি ওয়াইজ, খুবই জ্ঞানী ছিলেন। সো হি টোল্ড হিম, সে তাকে বললেন, টু হ্যাভ অ্যাজ মাচ ল্যান্ড হি কুড কভার বাই রানিং টিল সানসেট, সূর্যাস্তের আগ পর্যন্ত সে যতখানি জমি দৌড়াইয়া, যতখানি এরিয়া সে দৌড়াইয়া যেতে পারে অতখানি জমি সে পাবে। দ্য ফার্মার বিকেম ভেরি প্লিজড, কৃষক তো অত্যাধিক খুশি হয়ে গেল হিয়ারিং দ্যাট, এই কথা শুনে। নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, হি স্টার্টেড রানিং, সে দৌড়ানো শুরু করলো অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড টু কভার মোর এরিয়াস, মানে যত দ্রুত সম্ভব তত দ্রুত সে দৌড়াইতে লাগলো, যে যাতে করে সে অনেক বেশি জমি কভার করতে পারে। হি র্যান টিল ইভিনিং, সে সন্ধ্যার আগ পর্যন্ত দৌড়াইলো। অ্যান্ড দ্য সান ওয়াজ অ্যাবাউট টু সেট, সূর্য অস্ত যায় যায় অবস্থা। হি র্যান উইথ হিজ লাস্ট স্ট্রেংথ, তার সর্বশেষ শক্তি দিয়ে সে দৌড়াইলো, বাট বিকেম ভেরি টায়ার্ড, কিন্তু ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড ফেল ডাউন ডেড, এবং মৃত্যু মুখে পতিত হইল। হি ওয়াজ বারিড দেয়ার, তাকে সেখানে কবর দেওয়া হইল। দেন দ্য ওয়াইজ ম্যান রিমার্ক, তারপরে জ্ঞানী লোকটা বলল, এ ম্যান নিডস, একজন মানুষের দরকার, জাস্ট অ্যাজ মাস ল্যান্ড অ্যাজ উইল বি এনাফ ফর হিজ গ্রেভ, অর্থাৎ তার কবরের জন্য যতটুকু মাটি দরকার ততটুকু মাটি তার দরকার। এখান থেকে কিন্তু বেশ ভালো একটা জিনিস, শিক্ষণীয় বিষয় তোমরা শিখতে পারলা। আমাদের কিন্তু এটা শেষ হয়ে গেল, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাগুলো আমি বারবার বলে থাকি তোমাদেরকে, সেটা হলো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার পছন্দ হয়, তুমি যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে জানাইবা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে বেল বাটনটা ক্লিক করে রাখা। এটা ক্লিক করে রাখলে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তুমি সাথে সাথে সেটা দেখতে পারবা যে স্যারে কী দিল সেটা দেখতে পারবা, শিখে নিতে পারবা। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বারবারই আমি বলি একটা কথা, যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি নাও অ্যান্ড দেন। সো শেষ করব এবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, SMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস অ্যাগেন অ্যান্ড সি ইউ নেক্সট।